কথা সাকসেস হওয়ার জন্য কি কি করা উচিত রাইট হ্যাঁ ভাই এটাই আমি যদি বলি যেমন আমি যখন ব্লগিং শুরু করি আমাকে কিন্তু কেউ হাতে ধরে শেখায় দেয় এখন যারা নতুন ব্লগিং শুরু করতেছে আমার প্রথম ব্যাপার তাদের কাছে পরামর্শ থাকবে তারা যেন এই ভুল ত্রুটিগুলো না করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এসরু ব্লগে সবাইকে স্বাগতম দিস ইজ মাই আদার ব্লগ অ্যাবাউট নতুন ব্লগারদের জন্য আমাদের দেশের খুব ফেমাস একজন ব্লগার বর্তমানে এত ইনফরমেটিভ মানে ইনফরমেশন পাওয়া যায় যার ব্লগ থেকে তিনি হচ্ছেন মোটরসাইকেল মেকানিক্যাল ওয়ার্ল্ডের অশ্রু ভাই তিনি আজকে আমাদের নতুন ব্লগারদের মানে যারা মানে একদম স্টার্ট করছে ব্লগিংয়ের দিকে মোটো ব্লগিং দেন ট্যুরিং এদিক ওদিক যাওয়া আসা সো তার থেকে অশ্রু ভাই থেকে আমরা শুনবো যে মানে নতুন ব্লগারদের জন্য কীভাবে তারা মানে ভালো করতে পারে সামনের দিকে আগাতে পারে এবং ব্লগিংয়ের দিকটা সাকসেস করতে পারে সো সরাসরি চলে যাচ্ছে অশ্রু ভাইয়ের কাছে সো অশ্রু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আচ্ছা ভাইয়া আপনি তো মানে সব সময় দেখি যে আপনি খুব বেশি হাসি খুশি একজন মানুষ মানে অন্যান্য ব্লগার যারা আছে মোটো ব্লগার মানে দেখি যে একটু ভাব নিয়ে থাকে বাট না সবারই একটা নির্দিষ্ট ওয়ে আছে আর কি মানে আমি সবসময় একটু হাসি খুশি থাকতে পছন্দ করি না এটা আসলে দেখা মানে হাসি হাসি না না অশ্রু ভাই আসলে খুব ভালো একজন মানে মানুষ এবং আমি দেখছি যে মানুষের কোনো বিপদে পড়লে তিনি সবার আগে মানে চলে যায় মানে হেল্প করার জন্য এটা এটা সবাই কিন্তু করে না এটা আসলে মানুষের মনের দিক সো ভাই আমি আজকে একটা ভিডিও করতে যাচ্ছি সেটা হচ্ছে যে নতুন ব্লগার যারা আমার আমি মানে ব্লগিংয়ে নতুন আসছি মোটো ব্লগিংয়ে সো আরও আমার মতো অনেকেই আছে তো তাদের ক্ষেত্রে আপনি যদি তাদের উদ্দেশ্যে কিছু বলতেন যে কীভাবে তারা আরও মানে ভালো দিকে যেতে পারে মানে কী কী মানে তাদের এক কথায় সাকসেস হওয়ার জন্য কী কী করা উচিত রাইট হ্যাঁ ভাই এটাই আমি যদি বলি যেমন আমি যখন ব্লগিং শুরু করি আমাকে কিন্তু কেউ হাতে ধরে শেখাই দেয় নাই তো শেখাই না দেওয়ার কারণে কী হয়েছে আমার কিছু ভুল ত্রুটি ছিল কথা বলার ভুল ত্রুটি কিছু ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে ভুল ত্রুটি তারপরে ভিডিও প্রেজেন্টেশনের ব্যাপারে কিছু ভুল ত্রুটি তো এখন যারা নতুন ব্লগিং শুরু করতেছে আমার প্রথম ব্যাপার তাদের কাছে পরামর্শ থাকবে তারা যেন এই ভুল ত্রুটিগুলো না করে আমি করতে করতে শিখছি বাট তারা যেন আগে শিখে শেখার পরে তারপরে যেন মাঠে নামে তাহলে হবে কি জিনিসগুলো একটু পরিপাটি হবে গুছানো হবে এবং যারা কম্পিটিটর আছে কোনো কিছু কিন্তু প্রতিযোগিতা ছাড়া হয় না তো যারা কম্পিটিটর আছে তাদের থেকে একটু কোয়ালিটিতে আগাই থাকতে হলে একটু স্টাডি করার দরকার আছে প্রথম ব্যাপার বলবো ইউটিউব তারপরে ভিডিও কন্টেন্ট এবং ইনফরমেশন এগুলো সম্পর্কে হচ্ছে একটু স্টাডি করা তারপর হচ্ছে মাঠে নামা আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যদি মোটো ব্লগিং টাইপের কিছু করতে চায় অবশ্যই সেটাতে যেন নিজের কথার থেকে মোটরসাইকেলের ইনফরমেশনটা বেশি থাকে কারণ আপনি একজন পার্সন আপনি আপনার ডেইলি ব্লগটাকে শো করতেছেন মোটো ব্লগিংয়ের মাধ্যমে বাট সেই মোটো ব্লগিংটার ভিতরে যেন মোটরসাইকেলের ইনফরমেশনটা অন্তত থাকে কারণ মানুষ যেন দেখতেছে টাইমটা যেন ওয়েস্ট না হয় আমরা ইদানিং বর্তমানে দেখতে পাই যে টাইম ওয়েস্ট করার ভিডিওই বেশি যদিও আমার দেখতে ভালো লাগে বাট আলটিমেটলি যদি একটা ভিডিও থেকে আমি ইনফরমেশন পাই ইনফরমেশন আমার মাথায় থেকে যাবে কারণ যাকে আমি দেখি যাকে ভালো লাগে তার ইনফরমেশনটাও তো অবশ্যই ভালো লাগে তো তাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে যে ইনফরমেশনটা যেন থাকে অলওয়েজ এবং এই ইনফরমেশনগুলো যদি সে রাখে তাহলে হচ্ছে সাকসেসটা খুব তাড়াতাড়ি আসবে মানুষ একটা সম্মান করবে হয়তো বা সে ইনফরমেশন না দিয়ে ব্লক করে মানুষের কাছে ফেমাস হইতে পারে বাট একটা সময় গিয়ে না যখন আপডেট জেনারেশন আসবে তখন দেখবো ওইটার কোনো কোনো ভ্যালু থাকতেছে না তখন দেখবো যে আরেকজন এসে তার থেকে বেশি ইনফরমেশন দিতেছে তো যে কোনো ব্যাপার আপনি দেখেন আজকাল যারা বিভিন্ন ব্লগিং করে ফুড ব্লগিং যারা করে তারা নিজেকেই প্রেজেন্ট করে বাট তাদের ফুটের ব্যাপারটা কিন্তু তাদের এক্সট্রা একটা তাদের একটা ইনফরমেশন থাকে যারা মোটরসাইকেল নিয়ে কাজ করে তাদের মোটরসাইকেলের প্রতি এক্সট্রা একটা ইনফরমেশন থাকে ডেইলি ব্লগের ভিতরে এবং একটা ব্যাপার আমি লক্ষ্য করি ইদানিং যারা মোটরসাইকেল নিয়ে ব্লগ করে দেখা যায় যে আপনি করেন কিনা আমি জানি না যে অনেকে হ্যান্ডগ্লোভস ট্যান্ডগ্লোভস ছাড়াই বাইক নিয়ে ব্লগিং করতেছে ব্লগিং করতেছে বাট তার হাতে হ্যান্ডগ্লোভস নাই তার পায়ে স্যান্ডেল পরা এখন ব্যাপারটা হচ্ছে যখন একটা টিনেজ বয়সের ছেলে দেখবে যে আমি যাকে ফলো করি সে তো হ্যান্ডগ্লোভস ছাড়াই ব্লগ করতেছে তো হ্যান্ডগ্লোভসের সেই গুরুত্বটাই কিন্তু বুঝবে না কিন্তু একটা হ্যান্ডগ্লোভসের গুরুত্বটা কিন্তু আমরা হারে হারে টের পাই যদি আমরা বাইক নিয়ে পড়ে যাই সমস্ত বডি পরার আগে আমাদের হাত হচ্ছে মাটিতে পড়ে এবং এই হাতের এই জায়গাটা হ্যান্ডগ্লোভসের যে কতটা গুরুত্বপূর্ণ একটা জুতা সবসময় গিয়ার শিফটিং করার ক্ষেত্রে এবং ইঞ্জিনের হিটটা পায়ে লাগার ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে আমরা গিয়ার শিফটিং করি আমরা ব্রেক করি এবং আমাদের এই লোহা লক্করের সাথে বাড়ি লাগা একটা রাইডিং জুতার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে এবং জুতা পরে জুতা না পরে স্যান্ডেল পরে বাইক চালাচ্ছে তারপরে যখন তখন গলির ভিতরে হচ্ছে হাইরেপ করে বাইক চালাচ্ছে এবং সকলের ভিতরে একটা প্রতিযোগিতার ব্যাপার তুলে ধরে এই জিনিসগুলো আসলে করলে কখনোই হয়তো বা মানুষ দেখবে দু একজন মানুষ প্রশংসাও করবে কিন্তু এটা কখনো উপরে উঠতে দিবে না আপনাকে আপনার ভ্যালুটাকে নষ্ট করে দিবে এর জন্য ওই কয়েকটা ইনফরমেশন নাম্বার ওয়ান হচ্ছে একটু স্টাডি করে নামতে হবে দ্বিতীয় ব্যাপার কোয়ালিটি ধরে রাখতে হবে এমন কিছু প্রচার প্রচারণা করা যাবে না যেটা মানুষকে হচ্ছে বিপদের দিকে ফেলে দেয় বা মানুষকে খারাপ কিছু প্রেজেন্ট করে এই হচ্ছে আমার ইনফরমেশন আশা করি এগুলোর দিক ফলো রাখলে আসলে সাকসেস অবশ্যই আসবে এবং এটার ভিতরে একটা এনজয় সে করতে পারবে যে ব্লগার যে যে ভিডিও করতে সে একটা এনজয় করতে পারবে কারণ মানুষকে আমি কিছু দিতে পারতেছি একটা আত্মতৃপ্তি পাবে এক কথায়
এই ছিল আসলে নতুন ব্লগারদের উদ্দেশ্যে আমার কথা, আর কিছুই না। অসাধারণ ভাই, খুব ভালো ছিল আমার জন্য এবং বাকি যারা নতুন ব্লগার আছে তাদের জন্য খুবই ইনফরমেশন হলো জিনিসটা পেয়ে। আর আরেকটা কথা ভাই, আপনি এতবার বান্দরবান কেন যান? একটু বলবেন। বান্দরবান হচ্ছে কি, পাহাড় একটা ভালোবাসার জায়গা, একটা নেশার জায়গা। মানুষ যখন যে কোনো একটা নেশায় পড়ে সে সেটা ছাড়তে পারে না, তো আমার পাহাড়টা যেতে যেতে এমন একটা নেশা যে আমি লাস্ট ইয়ারে কেউ বিশেষ করে না, 12 মাসে এক বছর হয়, আমি 12 মাসের ভিতরে 17 বার আমি ডিম পাহাড় গেছি, 17 বার। এবং আমার কাছে এত একবারের জন্য বিরক্ত লাগে না, এত ভালো লাগে পাহাড়ি রাস্তা। তার কারণে আমি বলবো যারা বান্দরবান যাবে আশা করি সমস্ত ডিপ্রেশন তাদের মুক্ত হয়ে যাবে। একবার যারা যায় নাই বান্দরবান ঘুরে আসার জন্য অনুরোধ সবাইকে, ইনশাল্লাহ অবশ্যই। সো এই হচ্ছে অশ্রু ভাইয়ের মানে নতুন ব্লগারদের উদ্দেশ্যে তার কিছু কথা বলা। সো ইনশাল্লাহ এফটি ব্লগের সাথে থাকবেন সবাই। আচ্ছা ভাই, আমার ব্লগের জন্য কিছু বলে দেন। এফটি ব্লগ ব্লগের জন্য কি বলবো, আমি দেখছি আপনার কয়েকটা রিভিউ টিভিউ আছে, আমি বলবো আপনি যেটা করতেছেন কন্টিনিউ করেন, এইভাবে ইনফরমেশনগুলো দিয়ে যান মানুষের কাছে, অবশ্যই মানুষ সাপোর্ট করবে, ঠিক আছে? আমি যেরকম সাপোর্ট করি।